issue হচ্ছে সিঙ্গাপুর issue. আমিলিকে দেখলাম খুব কনসার্ন সিঙ্গাপুর নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে উনি একদম টেনশন ফ্রি সিঙ্গাপুর নিয়ে কোনো মাথা ব্যথা নাই সিঙ্গাপুরে আসলে কি হলো আমি আমি এটা ফলোই করি না আপনি আপনি এটা ফলোই করেন নি মানে এটা একটা গুরুত্বের মধ্যেই ছিল না আপনার না আমার কাছে কোনো গুরুত্ব নেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা গুরুত্বপূর্ণ ছিল না তাহলে আমি আর অন্তত প্রধানমন্ত্রী আর আমি এই বিষয়ে একদম মানে আমি চিন্তা করি যে ধরেন বিশেষ করে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যায় না এমন কোন দলের এমন না দল বেঁধে যাওয়াটা একটা অন্যরকম যে সবাই যাচ্ছে একসাথে কে কে যাচ্ছে ওই যে যেমন ধরুন ওখানে তো মোশারফ সাহেব আছেনই অসুস্থ অবস্থায় মহাসচিব গেছেন টুকি সাহেব তো আসেন যান তারপরে হচ্ছে আনি সাহেব গিয়েছেন তারপরে আবার হচ্ছে গেলেন কে মাঝে আমি যে আব্বাস সাহেব গিয়েছেন তো যে সব বড় বড় নেতারা যাওয়া অসুস্থই অসুস্থতার কারণেই যায় প্রশ্নটা তখন উঠেছে আগের দিন তো স্ট্রংলি বক্তৃতা দিলেন পরের দিন অসুস্থ বলে চলে গেলেন আরে ভাই আমি যদি মাজুল থাকি তাহলে আপনারা তো খুশি লাগে কেন এটা হলো আমার কথা মাজুল মানে কি মাজুল মানে দুর্বল আচ্ছা মাজুল আচ্ছা একটু শুনলাম সবকিছু সরাসরি শেখা যায় শোনা যায় বোঝা যায়